কুষ্টিয়া দৌলতপুরে থানা পুলিশের অভিযানে 19 বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তি আটক হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার সোনাইকুণ্ডি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে রনি আহমেদ। শুক্রবার সকাল আনুমানিক 10টার পরে তিনি আটক হন। এ বিষয়ে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে থানা এলাকায় এসআই প্রকাশ চন্দ্র বাচারে সঙ্গী অফিসার নিয়ে ওয়ারেন্ট তামিল অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ডাংমোরকা এলাকা থেকে ইজি বাইক যোগে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মথুরাপুর এলাকার দিকে আসছে। এমন সময় সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মথুরাপুর পিপলস কলেজের সামনে অভিযান পরিচালনা করে 19 বোতল ফেন্সিডিল সহ রনি আহমেদকে আটক করেন। এ বিষয়ে দৌলতপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। থানায় অফিসাররা সবসময় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত করতে থাকে। এরই ধারাবাহিকতায় আমাদের থানার সাব ইন্সপেক্টর প্রকাশ চন্দ্র বাসার গতকাল থেকেই একটা সোর্সের মাধ্যমে নির্ভরযোগ্য সংবাদ পেয়ে মথুরাপুর এলাকায় অভিযান করতেছিল। তার এই অভিযানে 19 বোতল ফেন্সিডিল সহ একজন মানুষকে গ্রেপ্তার করা হয় এবং সে থানায় সেই দাখিল করলে মামলা হয় এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।